আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী সুজন ড্রিমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো প্রথমেই বলে রাখি, তোমাদের পিডিএফ ফাইল কিন্তু আমি দিব 100তে। তোমরা যদি কমেন্টে জানো যে আমার পিডিএফ ফাইল লাগবে ভাই, তাহলে আমি তোমাকে এসএমএস করে দিয়ে দিব, ঠিক আছে? ওইখানে আমরা কমেন্টে তোমাদের রিপ্লাই দিব, ওইখান থেকে পিডিএফ ফাইল দিবা। আমি সর্বোচ্চ হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা রাখবো পিডিএফ ফাইলটা, তারপর তো ডিলিট করে দিব। তো এই টাইমের ভিতরে তুমি নিয়ে নিবা পিডিএফ ফাইল। তো শ্রেণী হচ্ছে ষষ্ঠ, বিষয় হচ্ছে গণিত। তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, অধ্যায় বা অধ্যায়ের শিরোনাম হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, যেটা পূর্ণ সংখ্যা অধ্যায় আছে, সেটা নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে দিয়ে দিছে। তো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ্য নম্বর ও বিষয়বস্তু কী কী তোমাদের দেখাইছে এখানে আমি আলোচনা করতেছি তোমাদের মাঝে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধারণা, ঠিক আছে? তারপর কি বলছে, ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি। 3.3 টপিক্সে বলছে সংখ্যা হ্রাস বৃদ্ধি, 4 নম্বর হচ্ছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার, 5 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা, 6 নম্বর হচ্ছে সংখ্যারেখা পূর্ণরেখা স্থাপন, পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয়, পূর্ণ সংখ্যার ক্রম, 8 নম্বর বলছে পূর্ণ সংখ্যার যোগ, 9 নম্বর বলছে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ, সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ করো। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি বলছে, 7টি পূর্ণ সংখ্যা হচ্ছে কি 5, 1, -3, -2, 0, 6, 9। ক নাম্বার বলছে কি, উপরের সংখ্যাগুলো থেকে ঋণাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো আলাদা করো, এটা তোমাদের বাইর করা লাগবে, ওকে? তারপর খ নাম্বার বলছে ও ঋণাত্মক সংখ্যাগুলোকে সংখ্যারেখা স্থাপন করো। গ নাম্বার বলছে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লেখো। ঘ নাম্বার বলছে সংখ্যারেখা স্থাপন করে সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো, এটা তোমাদের এখানে দিয়ে দিছে। আর নির্দেশনা কি, তোমরা অবশ্যই সংখ্যারেখার পূর্ণ সংখ্যার স্থাপনের মাধ্যমে সমস্যাটি সমাধান করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কোন পোস্টে বলছে যে পূর্ণ সংখ্যা পৃথকীকরণ, খ নাম্বার বলছে সংখ্যারেখার পূর্ণ সংখ্যা স্থাপন, গ নাম্বার বলছে যে পূর্ণ সংখ্যা ছোট বড় শনাক্তকরণ করা লাগবে, ঘ নাম্বার বলছে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয়। তো আমি এখন সম্পূর্ণ তোমাদের পিডিএফ ফাইল দিয়ে বুঝাবো, তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, ইনশাল্লাহ একটা ভালো কিছু শিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম পিডিএফ ফাইলে। তোমাদের দেখাইছি যে এখানে যে ক নাম্বার কী আছে, দেওয়া আছে যে 7টি পূর্ণ সংখ্যা, আমরা জানি যে 5, 1, -3, -2, 0, 6, 9, ঠিক আছে? এখানে তোমাদের যে 7টি পূর্ণ সংখ্যা আছে এইভাবে তোমরা দিয়ে দিবা। এখন আমি বলতেছি যে কোনটি ঋণাত্মক সংখ্যা আর কোনটি অঋণাত্মক সংখ্যা, এটা আমি বলবো এখানে। যে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে আমরা জানি কি ঋণাত্মক সংখ্যা বলি। মানে ঋণাত্মক সংখ্যা বলতে যে আমরা জানি এখানে দুইটা সংখ্যা মাত্র ঋণাত্মক সংখ্যা আছে, যে -3 আর এদিকে হচ্ছে -2, এই দুটো আছে তোমাদের ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে। দেখতে পাচ্ছ তোমরা যে -3, -2 এই দুটো কি ঋণাত্মক সংখ্যা আমরা পাই গেলাম এখানে। তারপর হচ্ছে কি যে অঋণাত্মক সংখ্যা কী কী, যে শূন্য শো সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। আমরা জানি যে 5, 1, 0, 6, 9 এটা হচ্ছে তোমাদের অঋণাত্মক সংখ্যা, ওকে? এটা হচ্ছে প্লাস, মানে ধনাত্মক সংখ্যা লিখতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের খনক প্রশ্নের উত্তর শেষ হলে এখন আমরা চলে আসি খনক প্রশ্নের উত্তরে। কী কী বলছে, যে ক হতে প্রাপ্ত অঋণাত্মক সংখ্যাগুলো কী কী, যে অঋণাত্মক সংখ্যা হচ্ছে 5, 1, 0, 6, 9। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম একটি হচ্ছে সংখ্যা নেই, তার উপর একটি জিরো বিন্দু নেই। আমরা জিরো বিন্দু নিলাম এখানে, যে তোমরা দেখতে পাচ্ছ জিরো বিন্দুর ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বিবেচনা করি। তারপর হচ্ছে কি 5, 1, 0, 6, 9 বিন্দুগুলো সংখ্যারেখা স্থাপন করি, এটা আমরা পাই গেলাম এখানে। হ্যাঁ, এই যে বিন্দুগুলো স্থাপন আমি তোমাদের দেখাবো এখানে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সংখ্যারেখাটা আমরা এখানে অ্যাটাচ করলাম। আমাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে আমরা সংখ্যারেখা কীভাবে নির্ণয় করব। যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে -2 থেকে আমরা জানি যে এখানে যত সংখ্যা পর্যন্ত আছে, যে প্লাস ধনাত্মক রাশি যত পর্যন্ত, এদিকে হচ্ছে ঋণাত্মক রাশি যত পর্যন্ত আছে, তোমরা এইভাবে সংখ্যারেখা অ্যাটাচ করবা। যেখানে ধনাত্মক রাশি কিন্তু 10 আছে, হ্যাঁ, এখানে তাহলে আমরা হচ্ছে -10 পর্যন্ত করতে পারি। তো দরকার নাই আমাদের, শুধুমাত্র সংখ্যারেখা আছে যে -2 পর্যন্ত, তার জন্য আমরা এখানে -2 বসাইতে পারি। তারপর -1, তারপর হচ্ছে 0, তারপর ধনাত্মক 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি এখানে দিয়ে দিলাম। তো আমাদের মিডিল টার্ম বিন্দুগুলো কোন কোন পর্যন্ত মিলছে, যে এখানে 0 বিন্দুতে, তারপর 1 বিন্দুতে, তারপর 5 বিন্দুতে, 6 বিন্দুতে, 9 বিন্দুতে, এগুলো মিলছে। তো এখানে আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম বোল্ড করে। তোমরা অবশ্যই এখানে বোল্ড করে আর্টিস্ট করবা, অথবা এইভাবে কলম দিয়ে একটু ঘেঁচামেচা করে দিবা, তাহলে হয়ে যাবে। এটা আমরা সংখ্যারেখা আর্টিস্ট করলাম। তারপর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম যে গণন প্রশ্নটা কী বলছে। আমি এখানে তোমাদের বিস্তারিত আলোচনা করতেছি, প্লাস বুঝিয়ে দিচ্ছি যে গণন প্রশ্ন বলছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো কত, -3। আমরা জানি যে
সব থেকে ছোট সংখ্যা আমরা জানি -1। হ্যাঁ, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? -1 থেকে যত তোমাদের এইদিকে যাবে, আমি সংখ্যা রেখে বোঝাচ্ছি তোমাদের। দেখো এই যে -1টা কি, এই দিকে -2 থেকে কিন্তু বড়। হ্যাঁ, -1 -2 তে বড়। আবার কি -3 আছে, তাহলে -3 কিন্তু -2 চেয়ে বড় হবে। তো সব থেকে ছোট সংখ্যা হবে কত, -3 পাইলাম। আর এইদিকে হচ্ছে ধনাত্মক রাশির ক্ষেত্রে যে প্লাস সংখ্যা যত থাকবে ততই বড়। তোমরা এটা জানো যে এটা যদি 10 থাকে তাহলে 10টা কিন্তু বড় রাশি। এটা আমরা পাইলাম। তো এইখানে বলছে কি যে সবচেয়ে ছোট সংখ্যা হলো -3 এবং সবচেয়ে বড় সংখ্যা হলো, বড় সংখ্যা হচ্ছে -9। এখানে বড় সংখ্যা হচ্ছে তোমাদের এই যে +9 হবে। ওকে, এখানে একটু মিস প্রিন্টের ইয়া হয়েছে, তো এখানে মাইনাস আছে, এখানে আমরা প্লাস বসাই দিচ্ছি। এই যে প্লাস, এখানে ওই -9 বসাবো না, এখানে +9 হবে। ওকে, একটু টাইপ করতে ভুল গেছে, এখানে এটা হবে +9 এই জায়গায়। তারপর কি বলছে যে এখানে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা যদি সাজাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে -3 -3 -2 0 1 5 6 9। এখানে আমরা সবগুলো সিরিয়াল মেনটেন অনুযায়ী সাজাইলাম। এখন আমরা সাজার পর কী করবো, সংখ্যারেখা স্থাপন করবো। যে সংখ্যারেখাটা আসলে কীভাবে আর্টিস করবা সেটা আমি আপনাদের তোমাদের এটা বোঝাচ্ছি যে সংখ্যারেখার সাহায্যে উপস্থাপনা করি। এখানে বলে দিছে ভিওর্স যে -3 থেকে +9 পর্যন্ত, তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিন্দু যে এখানে রয়েছে এই বিন্দুগুলো আমরা প্রত্যেকটা মান বসাবো। ওকে, তাহলে এখানে কী আছে যে -3 -3 বসাইলাম, তারপর কী আছে -2 -2 বসাইলাম, তারপর কী আছে -1 এটা বসাইলাম। ওকে, তারপর 0 1 2 5 3 4 5 6 9। তো এখানে এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলো মানগুলো এখানে বসাবো। -3 বসাইলাম, -2, এই দুটো বৃত্ত বোল্ড করে দিলাম। তারপর কত আছে, 0 বিন্দু, 0টা একটু বোল্ড দিলাম। তারপর 1, এই যে 1 বোল্ড করলাম। তারপর এদিকে 5 5 বোল্ড করলাম, 6 বোল্ড করলাম, 9 বোল্ড করলাম। ঠিক আছে, এভাবে তোমরা দিয়ে দিবা। তো আমাদের গ নং প্রশ্নের উত্তর শেষ হলো সুপ্রিয় শিক্ষার্থী। এখন আমরা চলে আসি যে ঘ নং প্রশ্নটা আসলে কী বলছে সেটার আমি বিস্তারিত প্রমাণ প্লাস তোমাদের বুঝাচ্ছি। দেখো যে ঘ নং প্রশ্নটা বলছে যে গ হতে প্রাপ্ত আমরা কী কী পাইলাম, যে সংখ্যারেখাগুলোর মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে -2 3 -2 0 1 5 6 9, অর্থাৎ -3 -2 0 1 5 6 9 এটা পাইলাম। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে প্রথমে একটি সংখ্যা রেখা নেই, তার উপর একটি জিরো বিন্দু নিব। হ্যাঁ, জিরো বিন্দু আমি এখান থেকে নিব। তাহলে জিরো বিন্দু ডান দিকে ধনাত্মক, 3 বাম দিকে ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে এখানে বলছে যে এই যে 3 হচ্ছে কি, এইদিকে হচ্ছে -3 হচ্ছে কি ঋণাত্মক পাইলাম, আর এইদিকে হচ্ছে +3 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই গেলাম। তাহলে আমরা এখান থেকে আমরা গ্রাফ পেপারটা মানে সংখ্যা রেখাটা আর্টিস করতে পারি যে তারপর -3 -2 0 1 5 6 9 বিন্দুগুলো সংখ্যারেখায় স্থাপন করি। তো এখানে আমি এখানে দিয়ে দিছি তীর চিহ্নগুলো কোন পর্যন্ত, যে -3 থেকে -3 থেকে একদম 9 পর্যন্ত। ওকে, তো এখানে যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা চাইছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 0 থেকে 1 পর্যন্ত। এই যে একটু আমি একটা এরোমার্ক করে সরল রেখা আর্টিস্ট করলাম, এই যে। তারপর বলছে আবার 0 থেকে শুরু করে আবার 5 পর্যন্ত, মানে ধনাত্মক রাশি। এই যে 0 থেকে 5, আবার এইখানে ধনাত্মক রাশি আমি এভাবে আর্টিস্ট করে দিলাম, সরল রেখা আর্টিস্ট করলাম। আবার কত বিন্দু আছে, 6 বিন্দু আছে, মানে 6 বিন্দু আছে। আবার এখানে 0 থেকে শুরু করে 6 বিন্দু পর্যন্ত আমি এখানে আর্টিস্ট করলাম। ওকে, তারপর লাস্ট বিন্দু হচ্ছে তোমাদের 9 বিন্দু। তাহলে 0 থেকে 0 বিন্দু থেকে শুরু করে 9 বিন্দু পর্যন্ত এভাবে একটা সরল রেখা আর্টিস্ট করলাম, এভাবে দিলাম। তারপর আসছে কত, -2 -2 কত করবো আমরা, যেটা 0 থেকে -2 করবো। এই যে 0 থেকে -2 করলাম, তারপর -3 আছে, আবার 0 থেকে -3 এইভাবে আর্টিস্ট করলাম। এইভাবে নিচে তোমরা আর্টিস্ট করে দিবা, অথবা বৃত্ত আর্টিস্ট করে দিলেও হবে, এনশান এরাম। তাহলে আমি এখন কী করবো যে -3 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা কী করবো, যোগ করবো। ওকে, তাহলে সংখ্যাগুলোর যোগ ফল আমি কী কী লিখতে পারি, যে -3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস -2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 0 প্লাস 1 5 6 9, সবগুলো যোগ করলাম। তাহলে আমরা জানি যে প্লাস মাইনাস যে মাইনাস মাইনাস, আর -3 -2 -3 বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে -5, এটা পাইলাম। আর প্লাস এখানে সবগুলো যোগ করলে পাইলাম 21, তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে +16, এটাই আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অ্যাসাইনমেন্ট রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।